নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো রাষ্ট্রবিজ্ঞানের, যার পেজ নম্বর 342, এসি 342। তো দেখো, এসি 342 থেকে যত এমসিকিউব আছে এবং এসি কিউব আছে, 342, 343, 344 নম্বর পেজে এমসিকিউবগুলো আছে। তো দেখো, বড় কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট আছে, ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদান, বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি, মার্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী, ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে আলোচনা করো, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী ব্যাখ্যা করো। তো দেখো, এই যে কোশ্চেনগুলো আমি বলছি, এই কোশ্চেনগুলো 2022 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমি রাষ্ট্রবিজ্ঞান 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করছি, তার পেজ নম্বর এসি 342। তো দেখো, এসি 343 নম্বর পেজে যত এমসিকিউব আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। অ্যান্সার হবে সি এর আনসার 1978 সালে। রোমান টুয়ের কোয়েশ্চেন কী বলছে, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়। অ্যান্সার হবে বি এর আনসার, পৌরসভার দ্বারা। রোমান থ্রি কোশ্চেন কী বলছে, ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ হয়। অ্যান্সার হবে ডি এর আনসার, 1973 খ্রিস্টাব্দে। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের বলা হয়। অ্যান্সার হবে ডি এর আনসার, কাউন্সিলার। রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে, ওয়ান লিবার্টি গ্রন্থের রচয়িতা। অ্যান্সার হবে সি এর আনসার, জন স্টুয়ার্ট মিল। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, রাষ্ট্রহীন গণতন্ত্র কার আদর্শ সমাজ ব্যবস্থা। অ্যান্সার হবে সি এর আনসার, গান্ধীজি। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কী ভীষণ সেই অন্ধকার, এ কথা বলেছেন। অ্যান্সার হবে সি এর আনসার, লর্ড ব্রাইস। রোমান এইটের কোশ্চেন কী বলেছে, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো। অ্যান্সার হবে সি এর আনসার, 62 বছর। রোমান নাইনের কোশ্চেন কী বলেছে, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী, কথাটি কে বলেছেন। এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, এ কে আয়ার। রোমান টেনের কোশ্চেন কী বলেছে, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়। অ্যান্সার হবে সি এর আনসার, 1986 সালে। রোমান ইলেভেনের কোশ্চেন কী বলছে, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয়। অ্যান্সার হবে বি এর আনসার, 1987 সালে। 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। অ্যান্সার হবে বি এর আনসার, ব্রিটেনে। 13 নম্বরের কোশ্চেন কী বলেছে, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তা তবে তা ক্ষতিকর, এ কথা বলেছেন। অ্যান্সার হবে ডি এর আনসার, আবে সি এ। 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে। অ্যান্সার হবে বি এর আনসার, লোকসভার কাছে। 15 নম্বর কোশ্চেন কী বলেছে, রাজ্যসভায় সভাপতিত্ব করেন। অ্যান্সার হবে বি এর আনসার, উপরাষ্ট্রপতি। 16 নম্বর কোশ্চেন কী বলেছে, ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম, গ্রন্থটি রচিতা। অ্যান্সার হবে সি এর আনসার, লেনিন। 17 নম্বর কোশ্চেন কী বলেছে, পশ্চিমবঙ্গের আইনসভা। অ্যান্সার হবে এর আনসার, এক কক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট। 18 নম্বর কোশ্চেন কী বলেছে, অর্থবিল প্রথম উপস্থাপিত হয়। অ্যান্সার হবে এর আনসার, লোকসভায়। পরের কোশ্চেন কী বলেছে, 19 নম্বরের কোশ্চেন। তো দেখো, এসি 344 নম্বর পেজের যত এমসিকিউব আছে সেগুলো আমি সলভ করাচ্ছি। তো দেখো, 19 দাগের কোশ্চেন কী বলেছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। অ্যান্সার হবে সি এর আনসার, স্পিকার। 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, বহু পরিচালক বিশিষ্ট আইন ব্যবস্থার উদাহরণ হলো। অ্যান্সার হবে ডি এর আনসার, সুইজারল্যান্ড। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রকৃত শাসক হলো। অ্যান্সার হবে সি এর আনসার, ভারতের প্রধানমন্ত্রী। 22 নম্বরের কোশ্চেন কী বলেছে, রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন। অ্যান্সার হবে সি এর আনসার, সরোজিনী নাইডু। 23 নম্বরের কোশ্চেন কী বলেছে, বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে। অ্যান্সার হবে বি এর আনসার, 25 বছর। 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, কূটনীতি হলো জাতীয় ক্ষমতার মস্তিষ্ক, এটি কে বলেছেন। অ্যান্সার হবে এর আনসার, মর্গ্যান থাউ। তো দেখো, বাকি যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউবগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ।